আজকে আমরা প্রতি বছর কিছু জাতীয় দিবস পালন করি, এর মধ্যে আমরা একটা দিবস পালন করি কি শহীদ দিবস। কে বলতে পারবে যে বছরে কত তারিখ বা কোন মাসে শহীদ দিবস পালিত হয়? 21 ফেব্রুয়ারি। আচ্ছা আমি বলি, 21 ফেব্রুয়ারি। এই 21 ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। আগে আসিল শুধু শহীদ দিবস, পরে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই যে শহীদ দিবস কেন আমরা পালন করি, এটা মোটামুটি সবার জানা আছে যে এই যে পাকিস্তানিরা চাইছিল এই দেশের মধ্যে উর্দু ভাষাকে কায়েম করতে, আর বাংলার কিছু দামাল ছেলেরা সেই প্রতিবাদ করেছে যে না, আমাদের মায়ের ভাষা বাংলা, আমরা উর্দু ভাষা হতে দেব না। তখন এই পাকিস্তানি সরকার 44 দ্বারা জারি করেছিল, তখন এই 44 দ্বারা ভঙ্গ করে ধামাল ছেলেরা মিছিল করেছিল, আর সেই মিছিলে 21 ফেব্রুয়ারি মিছিলে সালাম বরকত, রফিক জব্বার আর অনেকে নাম না জানা অনেকে শহীদ হয়েছিলেন। এই তাদের স্মরণে, এই শহীদ ভাইদের স্মরণে এই শহীদ দিবস পালিত হয়। আর আমরা যে ছবি দেখলাম, এই শহীদ ভাইদের উৎসরণে বা শ্রদ্ধা জানিয়ে কবি আজকের একটি যে কবিতাটা আমি তোমাদের পাঠ দিব, সেই কবিতাটা হলো ফেব্রুয়ারির গান। কবিতার নাম কি? ফেব্রুয়ারির গান। ফেব্রুয়ারির গান তোমাদের, হ্যাঁ ফেব্রুয়ারির গানে একটা কবিতা আছে, তোমাদের বই খুলো দেখো 31 পৃষ্ঠায়। হ্যাঁ ফেব্রুয়ারির গান। তাহলে আজকে আমাদের যে কবিতা, সেই কবিতাটির নাম হলো কি? ফেব্রুয়ারির গান। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কবিতা আমাদের কি? ফেব্রুয়ারির গান। আর এই ফেব্রুয়ারি গান কবিতাটি কে লিখেছে? লুৎফর রহমান রিটন। হ্যাঁ বলো বলো, লুৎফর রহমান রিটন। ধন্যবাদ। আমি এখন কবিতাটি আবৃত্তি করব। ফেব্রুয়ারির গান, লুৎফর রহমান রিটন। কুয়েল কুয়েল ময়না কুকিল সবার আতে গান, পাখির গানে পাখির সুরে সবার গান, সাগর নদীর উনিমালার মন ভুলানো নদী হচ্ছে সাগর সুরায় পাহাড় সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা, চন্দ্রসুরে ফুলের সাথে প্রজাপতির কথা, ফুল পাখি নয় নৈকো পাহাড়, ঝর্ণা সাগর নয় মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই, বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা, ফেব্রুয়ারির গান। এখন তোমাদের মধ্যে যে কেউ, প্রথম
প্রথম আটলান কে আবৃত্তি করবে? আমি স্যার। আমি স্যার। তোমাদের মধ্যে যে কেউ। আচ্ছা ওরকি। আচ্ছা ওরকি প্রথম আটলান। আচ্ছা ওরকি প্রথম আটলান আর এর পরে এই কি দা ফাবিয়া নাকি? ফাবিয়া নাম কইও। আমি অমুক কইলিও তাহলে কারণ অনেক তো দেখা যায় না। আমি অমুক কইলিবা তোমার নামটা কইলিবা যে আমি ফাবিয়া স্যার বা আমি ওরকি কারণ সবাইরে কিন্তু ছবি দেখা যায় না যার জন্য আমরা চিনতে অসুবিধা হয় তাহলে ওরকি প্রথম আটলান তুমি আবৃত্তি করো আর যারা আছো তোমরা তাকে অনুসরণ করো ওরকি দুইয়ের কুকিল ময়না কুকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভুলানোর সুর নদী হচ্ছে শ্রুত শিনি সাগর সমুদ্র সুন্দর হইছে অর্থে এর পরে যে আটলাইন আছে এই পরের আটলাইনটা ফাবিয়া ফাবিয়া আবৃত্তি করো পরের আটলাইন জি স্যার চড়াই পাহাড় সুরের পাহাড় ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্মরণতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা সুন্দর হইছে ফাবিহা সুন্দর তো তুমি যে কইছো গ্রীষ্ম এই শব্দটা গ্রীষ্ম হবে না এটা হবে গ্রীষ্ম মানে এখানে যে বানানটা বানানের দিকে একটু খেয়াল করবে যে প্রথম যে আছে গয়রফলা দীর্ঘইকার পরে মদিনা সময় তখন মদিনা স যদি শেষে থাকে শব্দে আর তার সাথে যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ না হইয়া এই যে বর্ণর সাথে থাকলো এই বর্ণটা দুইবার উচ্চারিত হয় যেমন মুদিনের শুধু দুইবার উচ্চারিত হবে এখানে কিন্তু ম হবে না তাহলে কি তা হবে গ্রীষ্ম কি হবে গ্রীষ্ম সবাই কত আমার সাথে গ্রীষ্ম গ্রীষ্ম তাহলে ওটা খেয়াল করবে খেয়াল করবে এটা ফুল পাখি নয় নৈকো পাহাড় ঝর্ণা সাগর নয় মায়ের মুখের মধুর বাসা মনের কথা কই বাংলা আমার মায়ের বাসা শহীদ ছেলের ডান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান সুন্দর হইছে আলিফা তো আমি এখন মূল বাক্য পড়তেছি তোমরা মনোযোগ দিয়ে শুনো যে 1952 সালের 21 ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করেন ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায় সালাম বরকত শফিক জব্বার ও আরো অনেক ছাত্র যাদের নাম জানা যায়নি শহীদ হন মানে এতে বোঝা গেল কিটা যে সালাম বরকত শফিক জব্বার আরো নাম জানা আরো অনেকে শহীদ হয়েছে এই ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন এই যে 21 ফেব্রুয়ারিতে কোন সালে 1952 সালে 1952 সালের 21 ফেব্রুয়ারি এই যে রাষ্ট্রভাষা বাংলা চাই মানতে হবে মানতে হবে উর্দু ভাষা মানি না মানব না এই ধরনের মিছিল দিছিল আর এই মিছিলের মধ্যে পাকিস্তানি বাহিনী গুলি চালায় সেই গুলিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল আর সেই দিনকে স্মরণ করে কবি এই ফেব্রুয়ারি গান কবিতাটি লিখেছেন বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে কবিতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজে আচ্ছা স্যার ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায় সালাম বরকত শফিক জব্বার ও আরো অনেকে যাদের নাম জানা যায়নি শহীদ হন ওই ঘটনা অবলম্বন
করে কবি লুৎফর রহমান রিটন ফেব্রুয়ারি গান কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। আমি নাম বলি, আমি যাকে বলবো সে পড়বে। আচ্ছা আগে আলিফা, আলিফা কিছু অংশ পড়ো। আলিফা পড়বে ওই যে গুলি চালায় পর্যন্ত, সালাম বরকতের আগ পর্যন্ত আলিফা পড়বে। আবার আলিফা শুরু করো। আলিফা, 1952 সালে 21 ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। আচ্ছা তুমি থামো, এখন এর পরে এই ফরের অংশটুকু, এই সালায়ের ফরে, সালায়ের ফরে কিন্তু একটা দাড়ি আছে, দাড়ির ফরে আছে কি সালাম। ফাবিয়া এই সালাম থেকে শুরু করো। ফাবিয়া সালাম, সালাম থেকে শুরু করো। সালাম বরকত তফিক জব্বার ও ফাবিয়া ওনে। জি স্যার। সালাম বরকত হ্যাঁ ফরো ফরো জব্বার ও আরো অনেক যাদের নাম জানা যায়নি শহীদ হন, ওই ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান লিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতা। ঠিক আছে, ওই নেটে কিছু সমস্যা করে মনে হয় তোমার। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে, অর্তিরও সুন্দর হয়েছে, আলিফার সুন্দর হয়েছে, ফাবিয়ারও সুন্দর হয়েছে। তাহলে আপনার মূল কথাটা বুঝলাম কিটা, যে এই যে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস, এই দিবসকে নিয়ে আর এই দিবসটা কিভাবে সৃষ্টি হয়েছে এটা তো আমরা কিছু জানছি। যে রাষ্ট্রভাষা বাংলা চাই কইয়া মিছিল দিছিলা 1952 সালের 21 ফেব্রুয়ারি, আর ওই দিন সালাম বরকত শফিক জব্বার আর অনেক ছাত্র শহীদ হয়েছিলা, আর তাদেরকে স্মরণ করে এবং বাংলা ভাষার প্রতি একটা মমতা সৃষ্টি করে কবি এই কবিতাটি লিখেছেন। এটাই আমরা বুঝতে পারছি না নিয়ে। আচ্ছা বলতে বলতো, যে এই যে সালাম বরকত শহীদ হয়েছিলা কত সাল, কত সালে শহীদ হয়েছিলেন? 1952 সাল। কত? 21 ফেব্রুয়ারি মাসে 21 তারিখ শহীদ হয়েছিলাম। ঠিক আছে, তো আমরা কবিতার মূল ভাবটা জানলাম, যে এই যে 21 ফেব্রুয়ারি আমাদের ছাত্ররা যে শহীদ হয়েছিল তার তাদের প্রতি শ্রদ্ধা রেখে, এবং পাকিস্তানিদের যা হয়েছিল যে আমাদের ভাষা হবে উর্দু, আর এই ছেলেরা এই ছাত্ররা এটা না মান্যা মিছিল দিছিল, আর মিছিলের মাঝে গুলি চালায়, গুলি চালাইয়া ইসলাম বরকত এরা শহীদ হয়েছিল, তাদের স্মরণে এবং ভাষার প্রতি শ্রদ্ধা এবং মমতা রেখে কবি এই কবিতাটি লিখেছেন, ফেব্রুয়ারির গান। আচ্ছা আমরা কবিতা সম্বন্ধে মোটামুটি ধারণা নিলাম, পরে দেখো আমরা কি করতে পারি। এখানে কি লেখা আছে, যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। আমরা যে পাঠের অংশটুকু পড়ছি, এই প্রথম যে শব্দ আছে শব্দটা কি আছে? অর্থ কি আমরা দেখি, বিস্ময়কর, মুগ্ধ অর্থ। এখানে লেখা কি আছে,
বিমোহিত এখানে লেখা কি আছে আমরা যে লেখা দেখা যাচ্ছে আনন্দিত বিমোহিত বা আনন্দিত আনন্দিত তাহলে মুগ্ধ অর্থ আমরা কি জানলাম বিমোহিত বা আনন্দিত পরে আছে কি দেখো পরে কি শব্দ আছে পূর্ণিমালা হ্যাঁ এরপরে দেখো আছে পূর্ণিমালা কোন অর্থি বলো তো পূর্ণিমালা অর্থ কি এখানে ঢেউ সমূহ বা ঢেউ গুলো সমস্যা সৃষ্টি হয়েছে দাঁড়াও দাঁড়াও আচ্ছা দাঁড়াও আচ্ছা ফাবিয়া বলো পূর্ণিমালা অর্থ কি ফাবিয়া দেউ সমূহ বা দেউ আমরা রয়েছি কিতাব এই যে উন্নিমালা এরপরে আছে স্রোতস্বিনী স্রোতস্বিনী অর্থ কি নদী দেখো তোমরা খাতার মধ্যে সমুদ্র সাগর নদীর চেয়ে যে বড় বড় জলাশয় এইটা কিতা সমুদ্র যেখানে খালি জল আর জল তাইলে গ্রাম গ্রাম দেখা যায় না শহর দেখা যায় না খালি জল আর জল এটা হলো সমুদ্র বা সমুদ্র এরপর আছে প্রতিধ্বনি আচ্ছা আলিফা বলো তো প্রতিধ্বনি অর্থ কি আলিফা করো আলিফা বাতাসে ধ্বনি পুনরায় ফিরে আসা কে প্রতিধ্বনি সুন্দর হয়েছে এরপর আছে কি বাহার বাহার সৌন্দর্য তাহলে এই যে এক দুই তিন আমরা ছয়টা শব্দের অর্থ জানলাম এগুলো তোমরা আবার বেশি বেশি চর্চা করবে খালি জানলে হবে না আর খার মোবাইল থেকে একটা শব্দ আইতাছে আপনারা মিউট করে রাখুন জানো আর মোবাইল থেকে শব্দ আইতাছে এই মিউট করছেন না এটা একটু খেয়াল করুন আমি কথা কইলে আপনারা মিউট করে রাখবা আচ্ছা এই যে আমরা ছয়টা শব্দের অর্থ জানলাম আর জানলাম কি কবিতার মূল ভাব আর কবিতাটা আমরা আবৃত্তি করছি এখন আরো কিছু সাধারণ কাজ করে আজকের মতো আমরা ক্লাস শেষ দিলাইমো আর কিছু কাজ রয়েছে আজকের জন্য অর্থে উপরে কি লেখা আছে দেখো তো আচ্ছা এই ফাবিয়া ফাবিয়া দেখো উপরে কি লেখা আছে যুক্তবর্ণ গুলো দেখি এবং যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো উপরে লেখা আছে কি যুক্তবর্ণ গুলো দেখি যুক্তবর্ণ গুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লেখি ধন্যবাদ
তো ওই যে লাল 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 কিছু কি তার রঙের শব্দ দেখা যায় না কেন বর্ণ লাল রঙের বর্ণ আছে না प्रथम भाईल शब्द मुग्ध आबार गय दय कि लेखा जाए स्निग्ध और लेखा जाए अच्छा प्रथम देखी बुझ तो लाल सराकार अच्छा जा दय दय समुद्र आरोप्वनि मध्य आये शून्य स्थान कर शेष करब देखो शब्द आता समुद्र और मुग्ध पहाड़ प्रतिध्वनि अनबुलानी गड़े मध्य शब्द गुला अच्छा किता फाबिया फरो शब्द गुला प्रथम कौन सा प्रथम शब्द सुतोषिनी क्या छयटा गड़े मध्य छयटा शब्द आछे अच्छा ठीक आछे छयटा गड़े मध्य खाली गड़े गड़े मध्य शब्द शून्य स्थान कौन शून्य स्थान कौन शब्द बसते मान एक शब्द बसते जो प्रथम आंगलार सुंदर जो देखे आमी देश इधर साथे कौन शब्द डाले सुंदर जो देखे आमी देश मुक्ता अच्छा देखिए तो इधर मिले नहीं शाबाश मिल गया से आंगलार सुंदर जो देखे आमी मुक्ता अबे खाली ये खाली गोर्ते के खाली मुक्ता शब्द डाल इन्हें लगाई था पर ऐसे कितना पर देश तेर नदी पार हुआ चार्टी कानी पार ना सात
হ্যাঁ সুন্দর 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 হয়েছে। এরপরে আছে দেশ দেশে চলেছে পাল তোলা নৌকা, কি হবে পরে আছে কি রিকানো আছে কিতা ইকানো রং ধনুর ইকানো রং ধনুর ইকানো বানানটা ভুল আছে রং ধনুর ডেস পরে সকল মানুষের কণ্ঠে একই দেশ আরেকটা কি হবে প্রতিধ্বনি তাহলে আলিফা 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 ওই শক্তি ছয়টা বাক্য এখন বড় শান্তি ছয়টা বাক্য বড় প্রতিজ্ঞা হইয়া যাও বাংলার সৌন্দর্য দেখে বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ এবার ফের একটা হ গ্রীষ্মকালে ফলের বাহার দেখা যায় সাত সমুদ্র সমুদ্র তেরো নদী পার হওয়ার চারটি খানি ব্যাপার না আকাশ রঙিন হয়েছে না ধন্যবাদ হয়েছে বুঝছেন এখন আজকে তো আর এখন আর দরকার নাই আমরা এখন তো আমরা কিন্তু আমরা ওই যে আমরা সাধারণত আমি সবাইকে অনুরোধ করব যে 11টার সময় যুক্ত হওয়ার চেষ্টা করবেন কিন্তু দেখা যায় আমরা 11টা প্রায় 20 মিনিট 15 মিনিট জায়গি যুক্ত হইতে হইতে আগামীতে যে কোনো ক্লাস হইলে ক্লাস নিবেন উনিও আগে ঢুকবেন এবং ছাত্ররাও 11টার আগে ঢুকলে ক্লাসটা নিতে সুবিধা হয়। আচ্ছা এখন আমি অর্থিকে বলছি যে আজকে যে আমরা কবিতাটা পাঠ করলাম এই কবিতাটার নাম কি আচ্ছা আমি যাকে বলি সেই বলবে বাকিরা একটু মিউট রাখবে আমি একজনকে একটা প্রশ্ন করব এখন ফাবিয়া বলো ফাবিয়া বলো ফেব্রুয়ারি গান কবিতাটি কে লিখেছেন লুৎফর রহমান রিটন লুৎফর রহমান রিটন ধন্যবাদ পরে আলিফা আলিফা বলো কবি কাদের স্মরণ করে এই কবিতাটি লিখেছেন কাদের স্মরণ করে আলিফা শহীদ ভাষা দিবস কাদের শ্রদ্ধা করে কাদের শহীদদের মানে ভাষা শহীদদের বা শহীদদের শ্রদ্ধা করে এই কবিতাটি লিখেছেন ধন্যবাদ ভাষা শহীদদের আর আর একজন ওই যে তেতুয়া স্কুলের একটা ছাত্রী আমি না আচ্ছা তেতুয়া স্কুলের একটা ছাত্রী আছে আমি নামটা বলে গেছি নামটা বলো তো তোমার তেতুয়ার ছাত্রী দেখে নামটা বলো আমি স্যার আসুন আপনার ছাত্রীটার নাম কি সামিয়া সামিয়া সামিয়ানি সামিয়া জি স্যার আচ্ছা সামিয়া সামিয়া বলো যে কোন ভাষার প্রতি কোন ভাষার প্রতি মমতা প্রকাশ করে কবিতাটা কবি লিখেছেন সামিয়া কোন ভাষার প্রতি কোন ভাষার প্রতি মমতা দেখিয়েছেন এই কবিতায় বাংলা ভাষা মায়ের ভাষা
মায়ের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা সামিয়া মায়ের ভাষা বাংলা ভাষা এই বা এই ভাষার প্রতি দরদ দেখি এই মমতা দেখিয়ে কবি এই কবিতাটি লিখেছেন ও আজকে আমরা জানলাম যে বাংলা ভাষার প্রতি মমতা বোধ দেখিয়ে এবং যারা একুশে ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করে বা শ্রদ্ধা করে কবি এই কবিতাটি লিখেছেন এরপরে আমরা কি জানছি যুক্ত বর্ণ জানছি আমরা মানে আর জানছি কিনা চোখ শব্দের অর্থ জানছি এই যে শব্দের অর্থ গুলো জানলাম সামিয়া সামিয়া বলো স্যার মুক্ত অর্থ কি মুক্ত অর্থ কি বিমোহিত বা আনন্দিত এই শব্দ গুলার অর্থ আমরা জানছি আবার আমরা দেখি দেখো নদী সুতর্শিনী অর্থ কি নদী উর্মিমালা অর্থ ঢেউ সমূহ এরপরে সমুদ্র অর্থ সমুদ্র প্রতিধ্বনি মানে কিনা এ বাতাসের ধাক্কা ধ্বনি পুনরাবৃত্তি আসা মানে ধ্বনি শব্দ ফিরে আসা এরপরে বাহার বাহার হইল সৌন্দর্য এর আগে আমরা দেখছি না কবিতার মূল ভাব তাহলে আমরা কবিতা আটলাইন এই যে প্রথম আটলাইন না বারো লাইন আমরা ওই যে গ্রীষ্ম বর্ষা শীতে পর্যন্ত অতটুকু আমরা মুখস্ত বানান সহ আমরা শিখব আর যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এগুলো আমরা বাড়িতে কাজ করব দুইটা প্রশ্ন তোমরা লেখো আর দুইটা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ দুইটা প্রশ্ন লেখো কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন ক বাকির সুরে সবাই মুগ্ধ হয় কেন প্রশ্নগুলো দেখা যায় আজকের পাঠ আমরা শেষ করতে যাচ্ছি আর তোমরা যারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা যুক্ত হও তোমরা রেগুলার যুক্ত হবে তোমাদের অভিভাবকদের বলবে বলে যদি একটু আস্তে একটু দাঁড়াও 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 একটু দাঁড়াও একটু দাঁড়াও না একটু দাঁড়াও ওয়ালাইকুম সালাম একটু দাঁড়াও আমার কথাটা শেষ করি তোমরা প্রতিদিন 11টার ভিতরে আগে লিংক দিয়ে দিবে টাইমটা যাতে নষ্ট আছে অভিভাবকদের মোবাইলের ব্যাপার সেবার আছে অতএব 11টার আগে সবাই লিংক দিবেন আমিও 11টার আগে লিংক দিছি আশা করি আপনারা পাইছেন তো সবাই প্রতিদিন আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও কালকে কোন ক্লাস এটা আমরা ওই খিতামাজি দিয়ে দিছি এটা তোমরা দেখবাই না তোমার সার্ভে জিগাই ভাই আমরা ওই মেসেঞ্জারের যে গ্রুপ গ্রুপের মাঝে দিয়ে দিছি কালকে কোন ক্লাস কে নিবেন এটা সব কিছু আছে আমার হয়তো মুখস্থ নাই কিন্তু মেসেঞ্জার গ্রুপের মাঝে দেওয়া আছে কালকে কে ক্লাস নিবেন কোন বিষয় নিবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।